হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আমি যেহেতু মেকানিক্যাল লাইনে সুইং মেশিনের উপর কাজ করি, সেজন্য আজকে একটি মেশিনের আপনার স্পিড কিভাবে লক করা হয় সেই প্রোগ্রামটা আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো এই মেশিনটার মডেলটা হচ্ছে জুকি DDL-8100B-7। তো এই মডেলের মেশিনটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্পিড লক করতে হয়। তাহলে চলুন আপনাদেরকে দেখাই, আর কথা বাড়াবো না। তাহলে চলুন, প্রথমে আমরা মেশিনের পাওয়ারটা অন করব। অন করার পর এম বাটনে চাপ দিব। P1-এ গিয়ে ইন্টার বাটন চাপ দিলে তাহলে 4000 স্পিড দেখা যাচ্ছে। তো আমরা স্পিডটা কমিয়ে 2000 করে নেব। করে নিয়ে এম বাটন চাপ দিয়ে সেভ করে নেব। তো এখন P2-তে যাব। P2-তে আপনার 80 আছে, 80-কে আমরা যদি 100 করে দিই তাহলে স্পিড বেশি হওয়ার কথা, সেজন্য আমরা 100 করে দেব। 100 করে দেওয়ার পর এম বাটনে চাপ দিয়ে আমরা এটাকে আবার দেখে নেব যে 100 হয়েছে। তো ইন্টার বাটন চাপ দিয়ে বেরি হয়ে আসব। তো এখন আমরা মেশিনটা বন্ধ করব। তো এম বাটন আর ইন্টার বাটন চাপ দিয়ে মেশিনটা আমরা এখন অন করব। তো অন করার পর আমাদের P70 আসছে। তো 70-এর থেকে আমরা 68 নাম্বার প্রোগ্রামে যাব, 68। তো এই 68 নাম্বার প্রোগ্রামে গিয়ে আমরা ইন্টার বাটন চাপ দিব। তো এই যে এখানে আমাদের মূল স্পিডটা শো হয়েছে 4000। তো এই 4000 স্পিডটা আমরা এখন কমিয়ে 2000-এ আনবো। 2000-এ নিয়ে ইন্টার বাটন চাপ দিয়ে সেভ করব। তো সেভ করার পর এখন আমরা মেশিনটা বন্ধ করব। এখন আবার মেশিনটার সুইচ অন করে এখন আমরা স্পিডটা চেক করব যে আমাদের স্পিড লক হয়েছে কিনা। তো এই যে এখানে ডিসপ্লেতে 2000 আছে, এই যে এখন আর বাড়তেছে না কিন্তু কমতেছে, তার মানে আমাদের স্পিড লক সম্পূর্ণ হয়েছে। তো এই যে মেশিন একবারে 2000 স্পিডে চলতেছে একদম আস্তে আস্তে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে স্পিড লক করতে হয়। তো P2-তে আপনার যদি 80 থাকে, সেই জায়গায় 100 করে দিছি, স্পিড অনেক বাড়ার কথা কিন্তু বাড়তেছে না। আমরা প্রোগ্রাম থেকে স্পিডটা লক করে দিয়েছি দেখে স্পিডটা আর বাড়ে নাই। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি এই ভিডিওটাতে সম্পূর্ণভাবে বুঝাইতে পারছি কীভাবে স্পিড লক করতে হয়। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।